আর এই বাজার সব জায়গায় 40 টাকা, আপনার ওখানে 50 টাকা কোয়ালিটি হিসাবে, কোয়ালিটি সবার ভালো, কেউ কি খারাপ কোয়ালিটি দিয়ে লোকে নেবে? আর ফুলকপি কত? আলু কত করে বেচছে? 18 টাকা হয়ে গেছে সারা কলকাতা। চন্দ্রমুখী ভাই, আর পেঁয়াজ কত করে? পেঁয়াজটার দাম বেশি, হোলসেলে কেনা পড়েছে, এটা ঠিক আছে, কিন্তু আপনার আলুটা অনেক বেশি, 22 টাকা, 20 টাকা, 18 টাকা হয়ে গেছে, জেনে রাখুন। আপনারা কার কাছ থেকে মাল নেন? উল্টাডাঙা? উল্টাডাঙা? উল্টাডাঙা কে? ওই মিউনিসিপ্যাল মার্কেট থেকে। দাম বেশি, এই আজকে সব এনকোয়ারি করে গেছেন, দেখা যাবে 2-7 দিন আমরা কম পাবো, আবার বেশি পাবো, এত দামে নিতে পারি না, সেই অল্প অল্প নিতে হয়। আমরা আমাদের মাছের বাজারেও দামটা এত বেশি, আমাদের এই এখানে সে মার্কেটে সল্টলেকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কিন্তু খেতে হবে, বাধ্য হয়ে আমরা একটু করে খাই, করার কিছু নেই, কী করবো? দেখুন আপনারা যদি কিছু করতে পারেন, এটা তো সরকারের দেখাই উচিত, কেন দেখছেন না বুঝতে পারছি না। আজকে দেখলাম একটু যাই হোক এই করছে, তবে অনেকদিন আগেই মমতা বলেছিল যে দাম কমেছে, তা সত্ত্বেও আমরা এখানে দামটা কম পাই না, সত্যি কথা। বাজারে যেখানে 80 টাকা ছিল সেখানে 60 টাকায় নেমে গেছিলো পেঁয়াজ, এই কিন্তু তারা তখনও নিচ্ছে না আমাদের এখানে, এখন করার কিচ্ছু নেই, আমাদের খেতে হবে, বাঁচতে হবে, তাই আমরা বাধ্য হয়ে অল্প নিচ্ছি, কিন্তু আপনারা একটু চেষ্টা করবেন, দেখবেন। মানে অনিতা হালদার, এখন একজন যে সাপ্লায়ার তার সঙ্গে কথা বললাম, ওকে ও ধরেছিলাম, ওর নাম কি বিমল নাকি বিমল, বিমল বাবুর সঙ্গে কথা হলো, আমি বললাম আপনি কোল্ড স্টোরেজ গেট থেকে কত টাকা করে আলু নিয়েছেন? 15 টাকা করে, 15 টাকা করে আলু নিয়েছে, সেটা কলকাতা শহরে যদি 20-22 টাকায় বিক্রি করে এটা তো অনেক বাড়াবাড়ি হয়ে যায়। ট্রান্সপোর্টেশন কস্ট, ট্রান্সপোর্টেশন একটা বস্তা 360, লেবার চার্জ আছে, একে লেবারের চার্জ করে মজুরি, আমি বাজার করে খাবো নিশ্চয়ই, বাজার করে খাবো কেন এই করে বেলায়, বাজারও তো ঘর নিশ্চয়ই করেন, তারপর একটা আলু কাটা বলে সেটা বাদ গেল, সেটা আমি নেবেন না, সেটা তো 10 টাকা, সেটা করে 8 টাকা আমার ওখানে ঘাটতি নামার ওখানে সব কিছু দেখতে গেলে আলুতে এক কাম করলে বিপদ পড়বে। আরে কানা বেগুন যাই হোক 40 টাকা হওয়া উচিত, এর বেশি হওয়া উচিত। এই যান্ত আপনি ফোন নাম্বার দিন, আমরা কথা বলবো, দিন আপনার জায়গায় আমি লোক কালকে পাল্টে দেবো, যাতে ঠিক 20 টাকা করে আলু এসছে, 17-18 টাকা হয়ে গেছে সব জায়গায়। আপনি যার কাছ থেকে আলুটা দিয়েছেন তার নাম দিন, কত করে বেচছে? পেঁয়াজের দাম আমাদের কলকাতা, পেঁয়াজ বস্তায় পেঁয়াজ আসছে না, এটা কমলো 2-3 দিনের মধ্যে, কিন্তু অন্যান্য জিনিসের দাম এত না, ভেন্ডি কত? 7 টাকা, 7 টাকা প্রত্যেকটা জিনিসের দাম বেশি এই বাজারে, লঙ্কা 80 টাকা কি, বাজারে তো 50 টাকা কি, হোলসেলে
দামের যেটা মানে কমপ্লেন করা হচ্ছে, এটা তো রিসেন্টলি এতে শীতটা ফিট ভালোভাবে পড়লে, যেমন এখনও শীত পড়ে না, শীত পড়ে যাওয়ার কথা, তাতে করে আমাদের সবজি ফজি বাজার বেশি আমদানি নেই, তাই দামটা বেশি আছে। পেঁয়াজের দাম একদম, হ্যাঁ, তারপরে কিনছেন কত? পেঁয়াজ আমাদের এখন লাভ নেই, আমাদের যে দামে কেনে ওই দামে বিক্রি হচ্ছে, পেঁয়াজ প্রচুর দাম। আলুর ক্ষেত্রেও কি তাই? আলুতে একটু আছে, কম বেশি আছে। আলু বলছে যে সেরকম একটা ডিফারেন্স নেই, আমরা তো বললাম যে আলু দাম এবারে কমে যাবে বলি, সেরকম খুব একটা এতে এ নেই। আর একটা কথা হচ্ছে, এই যে রিসেন্টলি এই যে এই ঝড় হয়েছে, ঝড় এই যে হলো না সামনে, এই লাস্টের দিকে ঝড়টা হলো, এতে করে প্রচুর ক্ষতি হয়েছে। মূল্য বৃদ্ধি শুরু হয়েছে, ওদের প্রচুর ক্ষতি হয়েছে, মানে ধরুন জমিতে নষ্ট হয়ে গেছে, তো ওদের কাছে স্টক মাল নেই। এখানে আমরা তো সব জায়গা থেকে কালেকশন করে এক জায়গায় জমা করেছি বলে দেখাচ্ছি, ওখানে যে হারে বাজারে মালের চাহিদা আছে সেই হারে ওখানে স্টক নেই। হ্যাঁ, এইটাই সল্ট লেকের বাজারে এটা প্রথম থেকেই ছিল যে অস্থায়ী দোকান থাকবে না, কিন্তু এখন যে দেখা যাচ্ছে যেসব মার্কেটে স্থায়ী দোকান আছে, স্থায়ী দোকান যদি 100 দোকান হয়, 400-500 কোনা দোকান তারই চারপাশে ধরে রয়েছে, মানে ভ্যান গাড়ি করে রাস্তায় বসে বহু রকম সমস্ত কিছু, মাছ তেল তরকারি ডাল, মানে মিষ্টির দোকান পর্যন্ত হয়ে রয়েছে। এগুলো তো এদের এ হচ্ছে না, হাম্বার হচ্ছে না, কারণ সেলের উপরে কারবার হয়, মাল নিয়েছে প্রচুর সেল থাকলে সেখানে কম বেশি দাম বিক্রি হয়, কিন্তু নিয়েছে মাল সেল না থাকে, ওরা আমাদের ধরুন এখানে একটা জায়গার একটা ইয়ে আছে, আমরা আমাদের যে জায়গাটা গভর্নমেন্ট থেকে করে দিয়েছে সেই জায়গা থেকে বসতে হয়, কিন্তু ওদের মাপা জায়গা নেই, ওদের জায়গাটা বলুন তো, ওরা মাল নিয়ে আসছে গাড়িতে করে ফাঁকা জায়গায় বসে গেল, ঢেলে দিল, বেঁচে বেরিয়ে গেল। হ্যাঁ, ও হচ্ছে তো, ও ওরা কিছু এ করে না, কোনো স্টেপ নেয় না। আপনার নাম? আমার নাম অশোক পোড়েন। সিএ থেকে সিকে মার্কেট ঘোরার উদ্দেশ্য হচ্ছে যে কলকাতার বাজারগুলো আমরা ভিজিট করেছি, এবং কলকাতার বাজার ছেড়ে এবার সল্ট লেকে সিএ হয়ে আমরা সিকে মার্কেটে এসেছি। সিকে মার্কেটে আমরা যে দামগুলো দেখেছি, দু একটা ক্ষেত্র ছাড়া মোটামুটি দামগুলো ঠিকই আছে। গ্রীষ্মকালীন সবজির দাম বেশি, যেটা গ্রীষ্মকালে হয়, শীতকালের সবজির দামটা মোটামুটি 50-এর মধ্যেই আছে, টমেটম, তারপরে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এগুলো ঠিকঠাকই আছে। সিমের দাম একটু বেশি আছে, এখানে বেশি দামের সিমটা আছে, সিমটা দু রকমের হয়, একটা কমা একটা বেশি, কমাটা এরা রাখে না, বিক্রি হয় না বলে, এবং বেশি দামেরটা রেখেছে, সেটা একটু বেশি দাম। মোটামুটি এখানে সবজির দাম যেটা আমার এখানে বেশি লেগেছে সেটা আলুর দাম, আলুর দামটা 18 টাকা হয়ে গেছে জ্যোতি, সেটা এখানে বিক্রি হচ্ছে 20 টাকা, আমরা সেটাই ধরেছি, আমরা বলেছি আপনারা এটা করতে পারেন না। আমরা কোল্ড স্টোরেজের সম্পাদকের সঙ্গে ফোনে ডাইরেক্ট কথা বলিয়ে দিয়েছি, শুনিয়েছি, ওখানে বিক্রি হচ্ছে ভালো আলু 1 নম্বর বাছাই করাটা 15 টাকা, আর একটু কমাটা 14 টাকা, সেটা কলকাতায় আসলে 1 নম্বরটা 19 টাকা আর কমাটা 18 টাকা বিক্রি হওয়া উচিত, সেটা না করে এখানে 20 টাকায় বেচছে, কেউ 21-22 টাকায় বেচছে, সে এইটা বন্ধ করার জন্য আমরা বলে গেছি। আমরা এখানে ছিলাম, আমাদের সল্ট লেক সাউথ পিএসওর সমস্ত অফিসাররাও ছিলেন, ওসি নিজে ছিলেন, সবাই ছিলেন, সবাই মিলে আমরা ভিজিট করেছি, দেখা যাক কী হয়। এখানে সমিতিকেও আমরা বলে গেছি যাতে দাম কমে, মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেটাকেই আমরা ফলো আপ করছি, এবং এই রেস ধরে রাখতে পারলে সবজির দাম কমবে। পেঁয়াজ দিচ্ছে বাজার মূল্য, সেটা কতদিন লাগতে পারে? পেঁয়াজ বললাম তো, পেঁয়াজের দাম ও নাসিকে পড়েছে, কালকে খবর এসছে, এটা আস্তে আস্তে 3 দিন লাগবে, 2-3 দিন লাগবে, লাগলে পেঁয়াজের দাম পড়বে, আমার মনে হয় পেঁয়াজ আর বাড়বে না, এবার কমের দিকেই যাবে। তাহলে বাকি মার্কেট যেগুলি আছে সেগুলি কি ঘুরবে? আমরা আজকে 2টো মার্কেট করলাম, এবার কালকে করব, কোন কোন মার্কেটগুলো আমরা আলোচনা করে নিচ্ছি, মেন মার্কেটগুলোয় যাব, দেখা যাক কি হয়। আপনার নাম স্যার? আমার নাম রবীন্দ্রনাথ কোলে, আমি টাস্কফোর্স মেম্বার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটা সন্দেহ
সবজির দাম, তারপরে ওরা হানা দিচ্ছে, কেমন লাগবে? এই তো আকাশ ছোঁয়া দাম, রেঞ্জের বাইরে চলে যায় আমাদের ইনকাম, সঙ্গে তো এটার সঙ্গে মিলছে না। আমাদের লিমিটেড রিটায়ার্ড পার্সন, আমাদের তো মাথায় হাত দিয়ে বসেছি, আমরা কী করে চালাবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু খেতে তো হবে কিছু, যেটা 1 কেজি কিনি সেটা 200 গ্রাম কিনছি। দেখুন, সিএ মার্কেট বলে আমি অন্য কোনো মার্কেটের কথা বলছি না, সব মার্কেটেই প্রায় দাম বেড়ে গেছে, সিএ মার্কেট বলে কিছু নেই, সব মার্কেটেই দাম বাড়ছে। মানিকতলা মার্কেটেও দাম বাড়ছে, মানিকতলা গিয়েও দেখেছি সেখানেও দাম বাড়ছে, এটা তো সিএ মার্কেটের ওপর তো দাম বাড়ছে না। আশা করা যায় যে সরকার হস্তক্ষেপ করলে কিছুটা দাম কমতে পারে, তবে কতটা কমবে বলতে পারছি না। আমার নাম ভাস্কর চক্রবর্তী। দাম কম আছে, আগে মানুষ যারা কিনতো 1 কেজি করে সেই জায়গায় কতটা নেমে গেছে বাজার করতে গিয়ে, এখন পেঁয়াজের দাম কমিয়েছে। এখন পেঁয়াজের দাম কত? পেঁয়াজ এখন আবার 100 টাকা পেঁয়াজ, 100 টাকা তো ছিলই বোধ হয় পেঁয়াজ, এখন 100 টাকাই আছে, 100 টাকা বিক্রি করা যায় না যা বাজার। কমলোটা কি কমবে? কমলে ওখান দিয়ে আড়ত দিয়ে কমলে আমরা কমে যাবো, আড়ত দিয়ে কমে নি এখন। আপনার নাম বলুন। আনন্দনাথ। হ্যাঁ যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।